আগে একজন হিন্দু লোক আসলো তো আমিও একজন হিন্দু পরিবারের ছিলাম বাট আপনার কথা শুনতে শুনতে আমি আসলে এই ধর্মটাকে ত্যাগ করে দিচ্ছি ঠিক আছে কারণ এই যে ছোটবেলায় আমি ঘুমের থেকে উঠতাম আমার বাবা এই সকালবেলা কীর্তন নমস্কার পূজা কান্না কাটি খালি ভগবানের টাকা চাইতো ঠিক আছে তা আমি একদিন আপনারা লাইভ দিয়ে দেখতে আমি বাবাকে প্রশ্ন করি এই যে লক্ষী থেকে যে তোমরা টাকা চাও তো পৃথিবীতে তো এত এত খ্রিস্টান তারা খুবই পয়সওয়ালা তারা তো লক্ষ্মী পূজাও করে না তার এত পয়সা কেন তাদেরকে কেন দেয় টাকা পয়সা আমার বাবা আর এই কথার উত্তর দিতে পারলো না এরকম অনেক প্রশ্নই করলাম আপনাদের লাইভ দেখতে যুক্তি দিলাম তারপরে ইলন মাস্ক ইলন মাস্কের এত টাকা সে তো লক্ষ্মী পূজা না করে এত টাকার মালিক হয়ে গেল তাই না এই সেই তারপর আমার মাকে আবার বুঝাইতাম কিন্তু আমার বাবা একটা বেশি তারপরে আস্তে 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 খুবই মানে সময় তো লাগে একটা জিনিস যুক্তি দিয়ে করি কিন্তু আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাই যদি আপনি পারমিশন দেন ধরেন আমি নৈতিকতাতে থাকলাম মানে আমি নৈতিকতাতে বিশ্বাস করি মোরালিটিতে বিশ্বাস করি ভালোভাবে চলি সবকিছু ভালোভাবে বাট আমি মনে মনে একটা মানে একটা জায়গা ধরলাম যে একটা সৃষ্টিকতা থাকতেই পারে বাট আমি আমার নৈতিকতা ভাবে চলবো এইভাবে কি চলা যায় মানে জানার জন্য বলতেছে আপনাকে ভাই আপনি মানে সৃষ্টিকর্তা বিশ্বাস করেন কি করেন না কি করেন না না করেন এটা দিয়ে তো ভাই আমাদের বিন্দু মাত্র কিছু যায় আসে না সত্য কথা হচ্ছে আমরা কেউ নাস্তিকতা কখনো প্রচার করিনি নেই হ্যাঁ মানে এমন না যে এমন না যে নাস্তিক বানাতে পারলে আমি মানে নাস্তিকদের জান্নাতে দুইটা বেশি হুর পামু এরকম তো নাই যে আমি এটার জন্য কোনো বেনিফিট পাবো আমি তো দুইটা টাকা পাবো না আপনি নাস্তিক হন কি আস্তিক হন তা আমার যায় আসে না আপনি কি বিশ্বাস করেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় কিন্তু আমরা যে জিনিসটা বলি যে জিনিসটা হচ্ছে যে আপনি যুক্তি দিয়ে চিন্তা করে দেখেন যে আপনি যে জিনিসটা বিশ্বাস করেন সেই বিশ্বাসটাকে আপনি যুক্তি দিয়ে যা চাই করে দেখতে পারতেছেন কিনা মানে হচ্ছে আপনি যে ঈশ্বরের বিশ্বাসের কথা বলতেছেন বা সৃষ্টিকর্তাতে বিশ্বাসের কথা বলতেছেন এটা যুক্তিতে খাড়তেছে কিনা যদি যুক্তিতে না খাড়ে তাহলে তো সেটা অন্ধবিশ্বাস হবে এবং অন্ধবিশ্বাসটা তো একটা সময় না একটা সময় আপনাকে একটা খারাপ দিকই নিয়ে যাবে খারাপ দিকই নিয়ে দেবে এটা তো কখনো ভালো দিকই নিতে পারবে না কারণ এই ইটসেলফ জিনিসটাই হচ্ছে একটা অন্ধবিশ্বাস এই কারণে এটা তো এটার পক্ষে তো সম্ভব না জিনিসটাকে আপনাকে আপনাকে কোনো কিছু শেখানো বা আপনাকে কোনো ভালো পথে পরিচালিত করা কোনো কিছুই অন্ধবিশ্বাসের পক্ষে কখনোই সম্ভব না শুধুমাত্র যুক্তি দিয়ে যাচাই করাটাই আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারবে এই দিক নির্দেশনাটা সঠিক নাকি এটা নির্ভরই করে হচ্ছে যুক্তির উপরে এখন আপনি যদি কোনো একটা ঈশ্বরে বিশ্বাস করেন এটা করতে পারেন এটা তো কোনো সমস্যা নেই এমন যে এমন কিছু না যে আপনি যদি অন্য কারো ক্ষতি না করেন তাহলে তার কোনো সমস্যা নেই যে কোনো মানুষ যে কোনো জিনিস মানতেই পারে কিন্তু সবসময় আপনার এই চেষ্টাটা থাকা উচিত যে আপনি যুক্তি দিয়ে অন্তত জিনিসটাকে যাচাই করে দেখবেন যে ঠিক হচ্ছে নাকি আপনি করেন সব সময় সর্বক্ষেত্রে সমস্ত কাজের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেন হয়তো অনেক সময় আপনি মানে অনেক কিছু থাকবে যে জিনিসগুলো আপনি যুক্তি ছাড়াও মেনে নেবেন কিন্তু আপনার যদি চেষ্টাটা থাকে যে আমি চেষ্টা করবো সবসময় যুক্তি দিয়ে যাচাই করে দেখতে আমার মনে হয় সেটা সেটাই এনাফ সেটা হলেই সবচেয়ে ভালো আর বাদবাকি আপনি যদি কোনো একটা ই বিশ্বাস করেন তাতে আসলে কিছু যায় আসে না যেহেতু এটা অন্য কারো ক্ষতি করতেছে না কিন্তু সব সময় আপনার চেষ্টাটা থাকা উচিত যেন আপনি যুক্তি দিয়ে জিনিসটাকে যাচাই করে দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ রাইট রাইট আরেকটা কথা আমি একটু যদি আপনাকে প্রশ্ন করতে চাই মানে যেটা জানতে চাইতেছি যে এই যে আমরা যারা ধার্মিক হিন্দু বলেন মুসলিম বলেন বা আমি ভারতেও কয়েকবার গিয়েছিলাম যে ভারতের হিন্দুরা কিন্তু ভারতের হিন্দু বলেন বা মুসলিম বলেন যেমন মুসলিমরা যেমন প্যালেস্টাইনে যেমন মানুষ মারা যাইতেছে তারা কিন্তু ফুট করে কথা বলে যে মানব অধিকার লঙ্ঘন করতেছে মানুষ মারা যাইতেছে কিন্তু তারা কিন্তু একইভাবে দেখেন আবার হিন্দুদেরকে যখন জিজ্ঞেস করি তারা কিন্তু আবার ওই ইউক্রেনে যখন মানুষ মারা যেত তারা বলতো ইউক্রেনে অনেক মানুষ রাশিয়া মারতাছে বা এরকম কিছু বা এরকম এরকম বলে বা মুসলিম বল মূল্যে তাদের কোনো প্রবলেম নাই বাট আবার মুসলিমরা যখন ইউক্রেনে মানুষ মারা যায় তারা আবার জাস্টিফাই এভাবে করে তারা তখন বল না যে মানুষ মারা যায় তারা প্যালেস্তা নিয়ে থাকে কিন্তু আমার কথা হয়েছে এই যে ধর্মের দোহাই দিয়ে তারা কিন্তু এক পক্ষকে সবসময় সাপোর্ট করে এইটা কিন্তু বলে না যে সারা পৃথিবীর যেখানে যুদ্ধ হইতেছে সাধারণ মানুষ মারা যেতেছে যে বাচ্চারা মারা যেতেছে যে বাচ্চারা জানে না ধর্মের সাথে রিলেটেড যে জন্মের পরে যে কোন ধর্মের কার গায়ে বুমটা পড়বে এইভাবে তারা চিন্তা করে না তারা চিন্তা করে যে মুসলিম মারা যেতেছে তারা এইভাবে চিন্তা করছে ইউক্রেনের ইউক্রেনের মানুষ মারা যেতেছে তো আমি এই জিনিসটা তাদেরকে নিয়ে অনেকবারই বোঝানোর চেষ্টা করছি কিন্তু

আমার দেশের সেনাবাহিনীর এত শক্তি ওরা গিয়া পাকিস্তানের মানে ওদেরকে মানে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে আসছে এই জিনিসগুলাই হচ্ছে মানুষের ভিতরে মানুষের ভিতরে ঘৃণা তৈরি করে এই জিনিসগুলা থেকে আমরা মানে বের হওয়ার চেষ্টা করতেছি এবং এই বের হওয়ার একটা পদ্ধতি হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা আমার মনে হয় যে আপনি যত এই জিনিসগুলা মানবিক ভাবে আরো চিন্তা করবেন দুই নিজেকে সবসময় আহ নির্যাতিতের পক্ষে রেখে যদি আপনি চিন্তাটা করেন যে আমার আমি যদি ওই জায়গাটাতে হইতাম দিলে আমি আমার কাছে ঘটনাটা কেমন মনে হইতো এই জিনিসটা যদি সব সময় মানুষ চিন্তা করে যে আমি নির্যাতিত মানুষের অবস্থানে এটা সবসময় একটা কথা বলে যে অন্যের জুতায় পা গলায় আপনারা কিছুখন হারতে হবে হ্যাঁ এটা একটা কথা আছে যে যদি আপনি উই ওদের জুতাতে পা গলায় কিছুখন হারতে পারেন বা যারা হচ্ছে নির্যাতিত হইছে তাদের জুতাতে যদি আপনি পাটা ঢোকাইতে পারেন হারতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের ইয়াটা তাদের কষ্টটা কিরকম এবং এইটাই আসলে আপনাকে কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেটা আপনাকে আপনার ভিতরে একটা পার্থক্য তৈরি করে দিবে এইভাবে চিন্তা করাটাই মনে হয় সবচেয়ে উপযোগী সবার জন্য আর আরেকটা কথা আমি মানে জানতে চেয়েছি যে এই যে জাতীয়তাবাদ মানে আমি মানে আমরা বাঙালি বা আমরা যে বলি বা এরকমটা আমরা দেখাই বা করি আমার কাছে মনে হয় যে এমনটা হলে না যে যে এই বর্ডার সারা পৃথিবীর মানুষ আমরা যদি মিশে থাকতে পারতাম হ্যাঁ মানে এই যে মানে আর্মি টার্মি এক দেশের মানুষ আর এক দেশকে মারার জন্য তৈরি করে তো কোটি কোটি টাকা বাট এগুলো কিছুই না থাকতাম সারা পৃথিবী তো আমাদের এটার মধ্যে বাউন্ডারি থাকার কি আসলে কি থাকাটা উচিত আসিফ ভাই বাউন্ডারি থাকা বাউন্ডারি তো এখন মানে দরকারের কারণে থাকতে হচ্ছে মানে কিছু মানে প্রয়োজন আছে কিছু প্রয়োজন আছে হচ্ছে কি না হলে তো আমরা এই জিনিস আমাদের ক্ষমতা নাই এই জিনিসটাকে কন্ট্রোল করা যেমন ধরেন আফগানিস্তান থেকে জঙ্গি ঢুকে দেশে করা এই কারণে এখন আমরা অনেকটা বাধ্য কিন্তু আমাদের যে মানে ভবিষ্যৎ যেটা হবে ভবিষ্যতের যে পৃথিবী হবে সেটা অবশ্যই বর্ডারলেস একটা পৃথিবী হবে যেটা আমরা স্বপ্ন দেখি যে মানুষের মানুষের ভেদাভেদে উঠে যাবে এবং ভবিষ্যতে একটা সময় বর্ডারের আর দরকার পড়বে না মানুষ এই কামনা কামনি হানাহানি এই জিনিসগুলা থেকে আস্তে আস্তে মুক্ত হবে মানুষ আরো শিক্ষিত হবে জ্ঞানী হবে তখন আর এই জিনিসগুলা মানে জায়গা জমি নিয়ে কামরা এগুলো আস্তে আস্তে কমতে থাকবে দেখেন অলরেডি কিন্তু কম কমেছে প্রাচীন বিশ্বে যে যুদ্ধ যুদ্ধ টুদ্ধ ঘটতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই জিনিসটা অনেক কমেছে যুদ্ধ বিগ্রহ কিন্তু অনেকখানি কমে গেছে এখন কিন্তু আর এই যে জাতিসংঘ তৈরি হয়েছে আমরা শান্তি আশা করি যুদ্ধের নিয়ম কানুন তৈরি হয়েছে এবং যুদ্ধের পরে যুদ্ধবন্দীদের সাথে কি কি করা যাবে কি কি করা যাবে না এই জিনিসগুলা যে আমরা ডিসাইড করতে পেরেছি এখন দেখা যাচ্ছে যুদ্ধ হচ্ছে অনেক জায়গাতে কিন্তু অনেক আগের মতো এত নৃশংস যুদ্ধ কিন্তু এখন হচ্ছে না আগে যেমন ধরেন হ্যাঁ আগে আগের কালে যেমন ধরেন চেঙ্গিস খান যখন মানে যুদ্ধে গেছিল সে তো পুরা কোটি কোটি মানুষ মেরে ফেলছে অর্ধেক কত পার্সেন্ট মানুষ যেন মেরে ফেলছিল পৃথিবীর হ্যাঁ চেঙ্গিস খান কত পার্সেন্ট মানুষ পৃথিবীর মেরেই ফেলছিল এমন মানে মানে ডাকাত ছিল এমন বদ এমন বদ ছিল সে এত পার্সেন্ট মানুষই মেরে ফেলছিল সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে দিচ্ছিল এখন তো আর এরকম আমরা দেখি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পরিস্থিতিটা উন্নত হয়েছে এখন আশা করি যে ইউরোপের ভিতরে কিন্তু আমরা এশিয়ার ভিতরে ব্যাপারটাতে পিছিয়ে রয়েছে না কি মনে হয় এটা আস্তে আস্তে হবে আস্তে আস্তে মানুষের মানে শিক্ষা দীক্ষার মানে হারটা একটু বৃদ্ধি পাইলে তখন এই জিনিসগুলো হবে এখনো তো উপমহাদেশের মানুষ তো রীতিমতো অসভ্য শিক্ষিত এখনো তো সেই জিনিসের কথা কল্পনা করা যায় না ইউরোপের মতো যখন শিক্ষিত হবে তখন তাদের রিয়েলাইজেশন হবে মানে ইয়া হবে যে মানে বুদ্ধিবৃত্তির চর্চা হবে তখন এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে ওকে ভাই আশা খুব ভালো লাগলো আসিফ আপনার সাথে কথা বলে এতটুকু প্রশ্ন ছিল আপনার জন্য শুভকামনা রইল ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে পরের জন্য কাছে